জীবন সুস্থ স্বাভাবিক চলছে এটুকু শুভকামনা দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করলাম আর এই অনুষ্ঠান দেখার জন্যে আপনাদের একটা আগ্রহ কাজ করছে সেটা একদিনের জন্যে নয় দীর্ঘদিন ধরে কাজ করছে এবং তার ফলশ্রুতি অর্থাৎ একটা অনুষ্ঠান দেখিয়ে তার সাকসেসটা কি হবে অর্থাৎ সেই আগ্রহটা চরিতার্থ হচ্ছে পরিপূর্ণ হচ্ছে এটা আপনাদেরই ফিডব্যাকে পাওয়া যাচ্ছে কারণ এই অনুষ্ঠান শুধুমাত্র বিশ্লেষণ দিয়ে থেমে থাকে না তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো অর্থাৎ আমাদের জীবনে প্র্যাকটিক্যাল লাইফে যখনই অবসৃণতা আসে যখনই কোনো ডামাডোল তৈরি হয় অর্থাৎ সমস্যাগ্রস্ত আমরা হয়ে যাই সেই সমস্যা থেকে মুক্তির উপায়টাও এখান থেকে বিশ্লেষণ করা হয় হ্যাঁ যতটা সম্ভব কারণ সমস্ত কিছু একটা সময়ের মধ্যে আমাদের উপস্থাপন করতে হয় এই অনুষ্ঠান যার জন্যে সীমাবদ্ধতার সাথে থাকে তবে তার মধ্যেও চেষ্টা কিন্তু থাকে উপায়গুলো কিছু জানিয়ে দেওয়ার ঘরে বসেই যেগুলো পালন করে সেগুলো আপনারা অনেকেই ফলো করেন আর তার বেশি প্রয়োজন যারা অনুভব করেন তারা তো সরাসরি এসে কানেক্ট করেন সান্নিধ্যনান গাইডলাইন পেতে চান সে তো আপনারা জানেনি কারণ জ্যোতিষ ও বাস্তু বিশেষজ্ঞ গ্রান্ড টিপস মাস্টার মৃত্যুঞ্জয় নাগ তাকে আপনারা চিনে গেছেন জেনে গেছেন কাজেই বেশি কথার আর বোধ হয় প্রয়োজন নেই তার সম্পর্কে নতুন করে চেনানোর জানানোর আর বোধহয় প্রয়োজন নেই আপনারাই সেটা জানেন কখন যে ঘরের মানুষ হয়ে গেছেন কাছের মানুষ হয়ে গেছেন সেটা তো আপনারাই আপনাদের ভালোবেসে সেটা জানান আসুন অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করা যাক আর প্রবেশ করে সেই মানুষটিকে আগে স্বাগত জানানো যাক তারপরে আজকের পর্বে কি আছে ভীষণ গুরুত্বপূর্ণ আ যথারীতি আজও আজও একটা বিষয়ে আলোচনা হবে উপায় জানানো হবে সে সমস্ত কিছু তার হাত ধরে আমরা জানবো আসুন স্বাগত জানাই মৃত্যুজয় জয় নাথজিকে নমস্কার নমস্কার সকল দর্শককে সকলেই ভালো আছেন খুব ভালো লাগছে আপনারা যখন আমাকে জিজ্ঞেস করেন প্রোগ্রামের টিপসের এটা শুনতে পাচ্ছেন এটা তো আমার লোকেরা যতটা পারে আপনাকে হেল্প করে সামনে সরস্বতী পুজো সরস্বতী পুজো নিয়ে আমি কিছু বলবো এবং বিদ্যার্থীদের যেমন মাধ্যমিক এইচএস হাই স্টাডি যারা করছেন তাদের জন্য কি কি উপায় আছে কি কি করতে হবে বিদ্যার্থীদের একটা জায়গা হচ্ছে যারা মাধ্যমিক তাদের তাদের জীবনের প্রথম স্টেজ বোর্ডের পরীক্ষা তারপরে আসছে হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি পরে সে ইঞ্জিনিয়ারিং কোন দিকে যাবে কি ডাক্তারি করবে কি আইটি কোন সেক্টরে যাবে সেটা কিন্তু তাদের বিশাল একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা কারণ বিদ্যা হচ্ছে আমাদের জীবনের বিদ্যা না থাকলে কিচ্ছু হবে না কারণ এই এই একজন বিদ্যার্থীদের কাছে মানে বিদ্যা স্থানে কোনো ডিস্টারবেন্স আছে কিনা সেই বিদ্যার্থী কোনোভাবে ফাঁকি দিচ্ছে কিনা সেই বিদ্যার্থীর জন্য তার পিতা মাতা কতটা ওয়ারিড সমস্যাটা কোথায় হচ্ছে সেই সমস্ত কিছু ভাবনা কাজ করে তার সঙ্গে উপায়টা অবলম্বন করতে চান কারণ এই গুরুত্বপূর্ণ স্টেজে যাতে কোনো ভুল না হয়ে যায় যেটা তার ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে দু হাজার কুড়িতে আমাদের সামনের বছর আমরা দু হাজার চলে এসেছি অলরেডি দু হাজার কুড়িতে এবার উনত্রিশ আর তিরিশ দুদিন সরস্বতী পুজো হচ্ছে আচ্ছা দুদিন আমাদের থাকছে তৃতীয় অনুযায়ী তৃতীয় অনুযায়ী দুদিন থাকছে তার জন্য আমি ছোট ছোট কিছু উপায়গুলো সেই সময় যদি তারা আপনারা করেন যেসব বিদ্যার্থীরা আছে তারা যদি করে অনেক উপকার পাবে আমি এই জায়গায় একটু ছোট্ট স্বামী আপনার কাছ থেকে অনুমতি চেয়ে নিয়ে বন্ধুদের উদ্দেশ্যে একটা বার্তা রাখতে চাইব এই অনুষ্ঠান আজকের অনুষ্ঠান নিয়মিত তো দেখেনি শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ দেখবেন কারণ প্রতিটা জায়গায় আপনাদের জন্যে কাজের সেই বার্তা থাকার সাথে সাথে একদম শেষে গিয়ে আরও একটা খুব ইম্পর্টেন্ট বিশেষ বার্তা আপনাদের জন্যে থাকবে প্লিজ সাথে থাকুন নিশ্চয়ই আশাহত হবে না বরং সেটা কাজে লাগবে ভরসা রাখতে পারেন আসুন সে ভরসার পরম ভরসার বন্ধুর কাছে আরও একবার কানেক্ট করি সেই বিদ্যার্থীদের জন্য বিদ্যার্থীদের আমরা যখন শোয়ার ঘরটা যখন আমরা থাকি আমাদের শোয়ার ঘরটা দেখেছি পরিপাট করে রাখি ঠিক তেমনি ড্রয়িং রুম রান্নাঘর এখন সবই ঠিক থাকি কিন্তু পড়াশোনার জায়গাটা কি আমরা ঠিক রাখি বইপত্রগুলি কি ঠিক জায়গায় রাখি এখানে ছড়ি ছেটাটা ঠিক নয় যারা বিদ্যার্থী করছে পড়াশোনা হচ্ছে বইগুলো একটা নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ইয়েতে রাখো না হলে কি হবে কনসেন্ট্রেট অভাব হবে এই যে তোমাদের বাড়িতে যদি কারোর বাড়িতে যদি বাস্তুদোষ থাকে ঈশান কোণে যদি বাস্তুদোষ থাকে তার উপায়গুলো আজকে আমি কিছু কিছু বলবো সেখানে তো ভেঙে ভাঙা যাবে না যাদের ঈশান কোণে যদি পায়খানা বাথরুম থাকে বা টয়লেটের জায়গাটা থাকে সেখানে তাদের তো বাড়ি বাস্তুদোষ সেই বাড়ির বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক অমনযোগী আমরা দেখেছি কনসেনট্রেট করতে পারছে না যা জিনিস পড়ছে সেই জিনিস ভুলে যাচ্ছে তাদের উপায় কি সেই উপায় থেকে বাঁচারও রাস্তা আছে একটা ছোট্ট কাচের বাটি নেবেন তার মধ্যে গোলাপ জল গঙ্গা জল এবং কলের জল কী কী জল নেবেন গোলাপ জল গঙ্গা জল আর কলের জল তার মধ্যে আটটা ফুলের পাপড়ি নতুবা গোলাপ ফুলের পাপড়ি নিয়ে আপনি ঈশান কোণে রেখে দিন কবে রাখবেন শুক্রবার এই উপায়টা করতে হবে প্রতি শুক্রবার করে করলে সেই ঘরের মধ্যে যে কুপ্রভাব ছিল সেই জায়গাটা অনেকটা আস্তে আস্তে কমতে থাকবে একটা কাচের বাটির মধ্যে আপনি এটা ইউজ করে দেখুন যেসব বাড়িতে যে একটা ঘরে ঢুকলেই যে সেখানে পড়ার জায়গা নেই কিন্তু সেই ঘর থেকে বেরিয়ে গেলে অন্য ঘরে কিন্তু পড়ছে সেই ঘরটা বসে সে পড়তে পারছে না এক ঘন্টা দেড় ঘন্টা সেখানে তাহলে কি সেই ঘরটার মধ্যে কোথাও একটা বাস্তুদোষ আছে মনোসংযোগের কোথাও সেই জায়গা যদি এই উপায়টা যদি করা হয় সেখানে দেখা যায় তার অনেক আস্তে আস্তে জায়গাটা নেগেটিভিটি অনেকটা কমতে থাকবে বেশ খুব সুন্দর এটা তারপরে ধরুন যারা খুব পড়াশোনা করছে আপনার আপনার ছেলেরা যারা পড়ছে পড়াশোনা করে কিছুক্ষণ পর আপনি বলেন পড়া পড়ার পরেই বলবেন লেখো না হলে না সেটা ভুলে যাবে কিন্তু যদি দেখা যাচ্ছে সে লিখছে লেখার এক ঘন্টা পরে তাকে যদি আবার জিজ্ঞেস করা হয় তখন সে দেখবে ভুলে যাচ্ছে তখন তাকে কি করতে হবে তখন তাকে কিছু আখরোট আপনারা নিশ্চয়ই জানে আখরোটটাকে শীতকালে একটু খাওয়ালে দুবার সপ্তাহে দিন করে খাওয়ান আখরোট গরমকালে সপ্তাহে একদিন খাওয়াবেন কি মাসে একদিন করে খাওয়ান তাতে কি হবে সেই সব বাচ্চাদের স্মৃতিশক্তি

আগে একটা উপায় বলেছিলাম সেটা তো করছেন তার সাথে কি করবেন কোন যে টেবিলে যখন বসছে বসতে পড়ার সময় টেবিলের পাত্রে একটা জল মানে কাচের যে গ্লাস হয় কাঁচের গ্লাসের মধ্যে এক গ্লাস জল ভর্তি করে রেখে দিন তার মধ্যে পারলে একটা মুক্ত দিয়ে দিন দেখুন তার চমৎকারিতা কেন ওখানে তার কনসেন্টটা ওইখানে চলে যাবে গ্লাসের মধ্যে থাকলে তার চোখের জলটা কিন্তু গ্লাসের দিকেই যাবে কিছুক্ষণ আচ্ছা জলটা তো স্থির হয়ে আছে তখন মনটাও আস্তে আস্তে অন্য কোন দোষ থাকে যদি রান্নাঘর থাকে কি করবে ভাঙতে তো পারবেন না কিন্তু তার ছেলে তো পড়তে বসেছে ছেলের ঘরের ঈশান কোণে উত্তর পূর্ব আমরা বলি ঈশান কোণ সেখানে আটটা চন্দনের ধূপ একটা কাচের বাটি নিন তার মধ্যে বালি দিন ভালো করে বালি ভর্তি করে দিয়ে তলায় একটা কাগজ দেবেন কেন ঈশান ঈশানকোনটাকে আমরা ঝাড় দিই না কেন ওখানে দেবদেবীর বসবাস থাকে তো সেখানে আমরা কোনো ন্যাকড়া ফেঁকড়া দিই সেই জায়গাটা ময়লাটা পোষে পড়ে সেই জন্য যখন ওই ধূপের ছাইগুলো পড়ে সেখানে তো নোংরা হতে পারে তার তলায় একটা কাগজ দিয়ে দেবেন দিয়ে কাচের বাটিটা বসাবেন বসিয়ে আটটা চন্দনের ধূপ প্রত্যেক বসার আগে প্রতিদিন ওটা ইউজ করুন দেখুন সেই ঘরের পরিবেশই চেঞ্জ হয়ে যাবে সুব্রত দেখো আমরা যখন

ওখানে তার সেখানে সে পড়তে পারবে সেই জায়গাটা যাতে সেই জায়গা মতন যদি না থাকে তাহলে তার কনসেন্ট্রেট পড়ার বসারও ইচ্ছা করবে না ঠিক পরিবেশটা সবসময় আমাকে ঠিক রাখতে হবে কারণ বাচ্চারা তো চঞ্চল হবে কিন্তু তার মধ্যেও বিদ্যার প্রতি মনোনিবেশ করাটা সেটা তো সকল বাচ্চাই করতে চায় করে তার মধ্যেও ব্যতিক্রম হয়ে যায় কেউ একটু বেশি দুষ্টুমি করে পড়াশোনার দিকে মনটা দিতে পারছে তখন এইগুলো ভীষণ কার্যকরী তখন কি করবেন সেই উপায়গুলো আপনারা তো বাচ্চাদের উপর চাচাচ্ছেন ঝামেলা করছেন আমরা বুঝতে পারি কিন্তু সেই পরিবেশটা তো তার হচ্ছে না তখন তাকে আমরা এই যে উপায়গুলো বললাম এই উপায়গুলো করুন আমি এর পরের এপিসোড আমি জানাবো নীল সরস্বতীর অভিষেক আমি তার মধ্যে আরো কিছু কিছু আপনাকে জানাচ্ছি ধরুন পরীক্ষার্থীরা যখন পরীক্ষাগুলো এগিয়ে আসে দেখবেন তাদের কি হয় তাদের অনেকে শরীর খারাপ হয়ে যাচ্ছে দেখবেন বা স্মৃতিশক্তি অনেক মুখস্থ করছে কিন্তু ভুলে যাচ্ছে কিছুতেই মাথায় কনসেন্ট করতে পারছে না তখন আপনারা কি করবেন সেই যত দিন তখন তাদের কিন্তু খাওয়া দাওয়া কিন্তু হালকা খাওয়াবেন বেশি খেলেই না মানুষ না ঘুমানোর একটা এলা চলে আসে শরীর একটা অলসতা তাদের জন্য অল্প খাবার সব সময় আপনি ইউজ করবেন তাতে কি হবে তাদের শরীর চনমন সব দিক দিয়ে থাকবে পড়াশোনার সময় বিদ্যার্থীদের সব সময় হালকা রঙের বস্ত্র পড়াবেন দেখো আমাকে অনেকে জিজ্ঞেস করেছে তুমি সাদা আপনি সাদা জামা এটা সাদা হচ্ছে শুভ্রতার প্রতীক আমি এটা বলি আমি যখন আপনাদের সাথে কথা বলি তখন আমি এই কথাটাই বলি কিন্তু তাদের সেই সব যারা পড়াশুনো করছেন হাই স্টাডি করছেন বা ছোটো থেকে বড়ো পড়াশুনোর সময় হালকা জাতীয় কোনো রঙের জামা পড়াবেন কালো একদম পড়াবেন না কালো হচ্ছে সব সময় নেগেটিভিটি কাজ করে আমি সবসময় বলি হালকা জাতীয় জিনিস করতে বিদ্যার্থীদের যেমন আমি তুলসী পাতা খেতে বলেছিলাম আপনারা নিশ্চয়ই এটা করেছেন যাদের একটা বমির দেখবেন আপনাদের অনেক সময় বাচ্চাদের একটা ভাব তৈরি হয় পরীক্ষার টেনশনে সুব্রত এটা কিন্তু খুব আমি দেখেছি বমির ভাব হয় কি করবেন আপনাকে আমি এই উপায়টা আমি বলছি হিং আপনি বাজারে কিনতে পাওয়া যায় হিং পরীক্ষার ঠিক আগে এক সপ্তাহ আগে থেকে তার যেসব লোকেদের শরীর খারাপ বাচ্চাদের হয় এটা হবেই আপনি ডাক্তার না যাই দেখান সে শরীর খারাপ হবেই আমি আপনাকে একটা উপায় বলে দিচ্ছি খুব ভালো উপায় এই উপায়টা খুব কার্যকরী একটা বাজার থেকে একটা হিঙের ডেলা কিনবেন গুড় হিং নয় একটা হিঙের ডেলা কিনবেন হিঙের ডালা কিনে ওর মধ্যে দেখবেন এয়ারটাইট প্লাস্টিকের একটা প্যাকেট কিনতে পাওয়া যায় তার মধ্যে ঢুকিয়ে দেবেন ওই যে ঢুকাচ্ছেন ওটাকে আপনি কালো কাপড় দিয়ে চারি সাইড দিয়ে মুড়ে আপনি ছেলেটার কোমরে বেঁধে দিন পরীক্ষার এক সপ্তাহ আগের থেকে যদি তার কোনো কুপ্রভাব লেখে থাকে যদি তোর ওনার কোনো দোষ দুধ লেখে থাকে এই হিঙে আপনাকে অনেক কাজ করে দেবে ছোট্ট ছোট্ট জিনিস

কিন্তু শুধু ভালো লাগলে চলবে না মিষ্টি মিষ্টি কথা দিয়ে ভুলিয়ে রাখলে চলবে না সেটা আমাদের জীবনের কতটা ভালো করছে সেটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট আর সেই ভালোটা একজন স্টুডেন্টদের পক্ষে কতটা সাধিত হচ্ছে সেটা তো আরও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারণ সেই ছাত্রের সেই পড়াশুনোর জায়গাটা যখনই ব্যাঘাত ঘটবে আঘাতপ্রাপ্ত হবে কোনোভাবে যেটা স্বাভাবিকভাবে একজন ছাত্র বা ছাত্রী স্বাভাবিকভাবে পড়াশোনা মনোনিবেশ করবে পড়াশোনা করবে তা ভালো রেজাল্ট করবে এটাই তো খুব স্বাভাবিক সেটা তার ভবিষ্যতের জন্য কতটা জরুরি সেটা হয়তো সে সেই মুহূর্তে বুঝতে পারছে না কিন্তু বুঝতে পারছে অনুধাবন করতে পারছেন অভিভাবক অভিভাবিকারা কিন্তু অনেক সময় এমনও পরিস্থিতি তৈরি হয়ে যায় যে স্টুডেন্টকে নিয়ে এতটাই ব্যতিব্যস্ত হয়ে যান গার্জিয়ানরা কি করবেন ভেবে উঠতে পারেন না তার জন্যেই কিন্তু শাস্ত্রে বর্ণিত এই উপায়গুলো আমাদের সহায়তা করতে পারে আজকে আমরা ভীষণ একটা খুব মানে আমরা নিজেদেরকে সমৃদ্ধ ভাবতে পারি কারণ আমাদের শাস্ত্র সেই সুযোগটা আমাদের জন্য এনে দিয়েছে আর এটা ভীষণ একটা প্রাপ্তি যে মৃত্যুঞ্জয় নার্জির মতো মানুষ সেই শাস্ত্রজ্ঞ ব্যক্তি আমাদের সেই সুযোগটা এনে দিচ্ছেন এটা ভীষণ একটা প্রাপ্তি মানে এটা অস্বীকার করার কোনো উপায় নেই তো বেশি কথা দিয়ে নয় আবারও আরও সেই স্টুডেন্টদের জন্যে আবারও কি ধরনের আলোচনা রয়েছে পরামর্শ রয়েছে সেটা জানতে সরাসরি তার কাছে যাব। আর মাঝখানে আবারও স্মরণ করিয়ে দেবো একটু হেল্পলাইন নাম্বারটা লিখে রাখতে রাখতে বিস্তারিত যারা আগ্রহী যোগাযোগ স্থাপনের তাদের কাজে দেবে সময় থাকলে ডেফিনেটলি সেটা মেনশন করব কিন্তু তার আগে আবারও বলি অনুষ্ঠানের শেষ পর্যন্ত সাথে থাকবেন খুব জরুরি একটা বিষয় সেখানেও কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে সেই বার্তা পেতে নিশ্চয়ই সকলে চাইবেন কিন্তু এই মুহূর্তে যে জায়গায় আমরা ছিলাম আবারও সেই জায়গায় কানেক্ট করি আমি বাড়ির গার্জিয়ানদের বলছি গার্জিয়ানদের একটা কথা বলছি নীল সরস্বতী বা সরস্বতীর বীজ মন্ত্র হলো ওই এই কথাটা বীজ মন্ত্র যখন বাচ্চারা পড়তে বসছে বা যারা ইলেভেন টুয়েলভ তারাও যখন পড়তে বসছে এই ওই মন্ত্রটা যদি নিজের মনোসংযোগ করে যদি এগারো বার উচ্চারণ করে পড়তে বসে সেই পড়া তার কনসেন্ট্রেট হবে কেন নীল সরস্বতী যখন ওইং উচ্চারণটা হয় তখন তিনি আবদ্ধ হন আর আমাদের শাস্ত্রে আছে কখনোই কোনোদিন কোনো মুহূর্তে বলা যায় না আমি একটা উদাহরণ দিচ্ছি সুব্রত আমরা বলি না

জীবে এসে গেছে এটা সঠিক বলেছেন মানে বাস্তবে এরকম কখনো ঘুরতে দেখা যায় হ্যাঁ ধরুন আমি অন্য কারোর ক্ষতি চাইছি না কিন্তু কখনো মুখ দিয়ে একটা বেরিয়ে গেল হ্যাঁ হয়তো দেখা গেল সেটাই ঘটে গেল ঘটে গেল তখন আপনি নিজেকে আফসোস মনে করবেন যে আমি বললাম বলে কি আমি এটা হচ্ছে না সেই মুহূর্তে সেই সেকেন্ডে মা সরস্বতী আপনার জীবের মধ্যে চলে এসেছিল এটা আমাদের চব্বিশ ঘন্টায় প্রতিটা মানুষের একবার করে আমাদের আসে সরস্বতী বা সরস্বতী আমাদের জীবে চলে আসে বাঘ দেবী বাঘ দেবী তারই আলাদা সেইটা যে মুখ দিয়ে বেরোচ্ছি সেটাই দেখবেন যাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে তাদের জন্য আমি বলছি আরেকটা সকালবেলা আমরা যখন পেস্ট ইউজ করি পেস্টের মধ্যে অল্প একটু ফিটকিরি দিয়ে দেবেন একটু একটা ফিটকিরি একটা কৌটোর মধ্যে এনে রেখে দেবেন সেই ফিটকিরিটা একটু পেস্টের সাথে দিয়ে দেবেন সেই সব বাচ্চাদের মানে কিভাবে ডাস্ট গুঁড়ো জাতীয় গুঁড়ো যা একটু করে গুঁড়ো করে ওই পেস্টের উপরে একটু দিয়ে দাঁত মাজতে বলুন তার স্মৃতিশক্তি যদি না বাড়ে আমাকে ফোন করে আপনি জানাবেন ছোট্ট ছোট্ট উপায় এর কাজ কিন্তু মারাত্মক আমি এটা দেখেছি পরীক্ষা করে কনসেপ্ট করতে পারছে না তুই একটু ফিটকিরি দিয়ে লাগিয়ে দিত হয়ে যাচ্ছে দেখছে এই হচ্ছে ছোট ছোট উপায় আর এবার আমি যেটা বলেছিলাম নীল সরস্বতী পুজোর দিন আপনারা কি করবেন ধরুন পরীক্ষা দেওয়ার আগে আপনারা চারটে কি পাঁচটা পেন কিনবেন এই পেনটাকে কি করবেন রলি রলি বলে একটা সুতো হয় লাল আর হলুদ কম্বাইন করে একটা সুতো হয় সেই রলি সুতোটাকে আপনি পেনের মধ্যে একুশ বা সাত ধরুন এটা পেন আমি আপনাকে একটা এটা হচ্ছে পেন এই পেনের মধ্যে আপনি বা আপনি আপনার নাম গোত্র বলে নীল সরস্বতী দেবীর পায়ে রেখে দেবেন ওই চারটে পেন যখন আপনি পরীক্ষা দিতে যাবেন ওই পেন চারটে আপনি সংগ্রহ করে নিয়ে যাবেন দেখুন এর কার্যকারিতা কি সুব্রত এই পেনের পেনে আমরা যখন বলি না আমরা যখন পেন মন্তব্য করে দিই তো আমরা যখন আমাদের কাছে আসে মেন আমরা পেন মন্তব্য করে দিই তা আমার কাছে আসতে হবে না আমি যেটা বলছি রলি সুতো দিয়ে তার নাম গোত্র দিয়ে ঠাকুরের মায়ের লোক মানে সরস্বতী আচ্ছা এবং ওই পেন আর ইউজ করবে না যখন সে পরীক্ষা দিতে যাচ্ছে তখনই সে ইউজ করবে দেখুক তার চমৎকারিতা ছোট্ট ছোট্ট উপায় এর কার্যকারিতা অনেক বেশি আমি আরো একটা বলছি যেমন ধরুন নীল সরস্বতী পুজোর দিন আপনারা তো সকালবেলায় উঠে আমরা করি আপনারা কি একবার চিন্তা করেছেন নীলকণ্ঠের কি আপনারা কোনোদিন মায়ের পায়ে দিয়েছেন এই মায়ের সবথেকে প্রিয় ফুল হচ্ছে নীলকণ্ঠ ফুল আমরা তো পুজো করি এমনি সাধারণভাবে কিন্তু যে ফুল আমরা বলি না যে দেবী যে ফুলে সন্তুষ্ট মা নীল সরস্বতী যদি আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন তার আগে পায়ে নীল একটা নীলকণ্ঠের ফুল বাটা একটা মালা তাকে দিয়ে গেলেন সে অনেক গুণের প্রসিদ্ধ হয়ে যাবে সে শান্ত শান্ত হলে সব এটা হচ্ছে মেন বিষয় আমি একটু ছোট্ট সংযোজন রাখতে চাইব এই যে আমরা আলোকপাত গুলো পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ ঘরে বসে কিছু উপায় অবলম্বন করতে পারছি আর সেটা তো খুব কার্যকরী সেটা যারা অ্যাপ্লাই করেন তারা তো আরো জানেন কিন্তু ইন্ডিভিজুয়াল চার্ড রিড করাটা সেই জাজ করিয়ে নেওয়াটা গণনা করিয়ে নেওয়াটা বিচার করিয়ে নেওয়াটাও তার সাথে ভীষণ জরুরি এটা এটাকে কিন্তু মাথায় রাখতে হবে তার জন্যে একজন সফল এবং পারদর্শী মানুষের সাথে জ্যোতিষ ব্যক্তির কাছে গিয়ে সেই কাজটা করতে হবে এটা তো তার কোনো বিকল্প নেই এটা মানতে হবে তো সেটা আপনারা জানেনও যদিও প্রয়োজনের সময় মৃত্যুঞ্জয় নাগজির কাছে আপনারা ইতিমধ্যেই পৌঁছে গেছেন অনেকেই নিজেরা উপকার পেয়ে অন্যদের কাছে বন্ধু বান্ধব স্বজনদের কাছে বার্তা দিচ্ছেন যে ওই মানুষটির কাছে তোমরা যেতে পারো খুব ভালো উনি খুব একেবারে আন্তরিকভাবে কাজটা করেন খুব জানেন বোঝেন পারেন এটা আপনারাই বার্তাটা দিচ্ছেন তো এটাই একটা সাকসেস একজন মানুষের কর্মপন্থা অন্য মানুষকে প্রভাবিত করছে তার জীবনকে প্রভাবিত করছে অবশ্যই গঠনমূলক সুপথে চালিত করতে পারছে এটা তার অর্জিত শিক্ষা জ্ঞানের একটা চরম সাফল্য মানুষ হিসাবে তো প্রয়োগের জায়গাটা ডেফিনেটলি এখানে তো একটু আমি বলে দিই যে যারা আগ্রহী যোগাযোগ করতে টিভি স্ক্রিন ফলো করে নাম্বারগুলো নোট ডাউন করতে পারেন একটু ফোন করে কথা বলে নিন না আর যারা অভিভাবক অভিভাবকারা আছেন তাদের জন্য এই নাম্বারটা আরও জরুরি সেটা তো টিভি স্ক্রিন ফলো করলে আপনারা লিখে রেখেছেনও হয়তো আই থিঙ্ক মানে অনেকেই নাইন এইট থ্রি সিক্স ওয়ান সিক্স ফোর টু ডাবল ওয়ান প্রথম মোবাইল নাম্বার এখানে আপনি ফোনও করতে পারবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তাও বা আদান প্রদানের সেই সুযোগটা থাকছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও আর নাইন এইট সেভেন ডাবল ফাইভ এইট ওয়ান নাইন সেভেন ওয়ান এই নাম্বারটা আর প্রথমে আসামবাসীদের জন্য একটু বলবো যে গুয়াহাটি শহরে পল্টন বাজারে থাকছে দেখা করার সুযোগ নিয়মিত সেখানে পরিষেবা থাকছে বঙ্গাইগাঁওকে থাকছেন রেল কোয়ার্টারের পাশের ঠিকানায় ডিব্রুগড়ে মারওয়ারিপট্টি ঠিকানায় থাকছেন শিলংপট্টি শিলচরে সেখানে থাকছেন আর থাকছেন মেঘালয় রাজ্যের কথা বলবো অর্থাৎ পশ্চিম বা শিলংয়ে সেখানে অনেকেই মিট করেছেন ইতিপূর্বেই অনেক মানুষ আগামিত করতে চাইছেন তারা দিল্লি পাবলিক স্কুলের ঠিকানায় চলে আসবেন হ্যাঁ ফোন করলে একটু ডিটেলস তো জেনেই যাবেন আমি ত্রিপুরার কথা বলবো ত্রিপুরা রাজ্যের বন্ধুদের জন্য আগরতলাতে ডেফিনেটলি আগরতলাতে তিনি থাকবেন হোটেল ও ওয়েলকাম প্যালেস এই ঠিকানায় কোন কোন সময় থাকছেন সেটা একটু জেনে নিতে পারবেন এর পাশাপাশি বিভিন্ন জায়গায় তাকে যেতে হয় মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিছু জায়গায় দিল্লি মুম্বাই পুনে ব্যাঙ্গালোর এই বিভিন্ন জায়গায় পরিষেবা থাকছে তারই মাঝে সব জায়গায় শিডিউল অনুযায়ী পৌঁছে যান কারণ সব জায়গায় মানুষ তার জন্য ওয়েট করেন হ্যাঁ যারা জেনেছেন তারা ওয়েট করেন যারা জানেন তারা ওয়েট করেন এই মুহূর্তে যেমন আপনারাও ওয়েট করে আছেন হ্যাঁ আরও কিছু পরামর্শ নেওয়ার আর তার সাথে অনুষ্ঠানের শেষ পর্যন্ত থাকবেন একটা অ্যানাউন্সমেন্ট একটা বিশেষ বার্তা থাকবে সেটা আমরা এমনি এমনি বলছি না ডেফিনেটলি কার্যকরী সেই বার্তাটা আপনাদের কাজে দেবে এই মুহূর্তে আবারও কিছু পরামর্শ হ্যাঁ আমি যেটা বারবার করে বলছি না পরীক্ষার আগে যে মানুষের শরীরটা খারাপ হয় যেটা আগে একটা উপায় টেনশন বা এই ধরনের কিছু যেটা আমি এর কথাটা বলছিলাম হ্যাঁ আর একটা উপায় আছে একটা সাদা কাপড় নেবেন তার মধ্যে একটা চুনের ঢেলা নিয়ে তার মধ্যে পাঁচটা পেরেক দিয়ে এটাকে পুটলোক মানে পুটলি একটা টাইপের হলো গিয়ে পুকুর মধ্যে আপনি ওটা দিয়ে আসবেন পুকুরের মধ্যে ফেলে দিয়ে আসবেন আপনার ছেলের নাম আর গোত্র বলে দেখবেন এই যে রোগটা হচ্ছিলো তার থেকে অনেক সে সুস্থ হয়ে উঠবে একটা এবার আমি এটা ধন্যান্তরী মনে আমরা বলি না ধন্যান্তরী টিপস পরীক্ষার সময় যদি কেউ জীভে তোলা যায় এটা বাচ্চাদের জন্য আমি বলছি না যারা হাই এডুকেট মানে মানে যে এ মানে যে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি বা জয়েন্ট পরীক্ষা দিতে বসছে এরকম যদি হয় তাদের জীবের তলায় যদি একটা তুলসী পাতা রেখে যদি সে সে তার কিছু না পেন এমনি অটোমেটিক চলতে থাকবে তাই একদম এটা আমি এটা আমি অনেক এমন একটা ছেলেকে আমি দেখেছি ট্রেন মানে পরীক্ষায় প্রথমবার কিছু মানে এক নম্বরের জন্য কিছু করতে পারিনি তারপরে বললাম দেখ তো তো সব আছে সবই দেখতে পাচ্ছি আমি জানি না কি হলো আর তাহলে জীবের তলায় আবার তুলসী পাতা রেখে করতো ওখানে পুরো সারা বডি চেক হয়

কেন এই দিন মা নীল সরস্বতী নিজের অধিষ্ঠাত্রী হয়েই থাকে আচ্ছা তখন আমরা যে কবজি করবো সেই কবজি আমরা সাকসেসফুল নীল সরস্বতীর ক্ষেত্রে যাদের বিদ্যার্থী হাই এডুকেশন যাদের হচ্ছে না এই ক্ষেত্রে কিন্তু আমি আপনাদের যদি আপনারা মনে করেন যার কাছ থেকে করে নিতে পারেন তাতে কি হয় এর পাওয়ারফুল কিন্তু অনেক গুণে বেড়ে যায় এই বিদ্যার্থীদের জন্যে এবং ধারণ করা যদি সেই সময় ধারণ করতে পারে তার গুণ আরো একশো গুণ বেড়ে যায় আচ্ছা আমরা যেমন বলি দুর্গাপুজোর সময় যেমন নটা গ্রহ দেবীর আদিনে হয়ে যায় ঠিক এদিনকে যে 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 সব হয়ে যায়। সেই কাজ এটা আমি দেখেছি এবার ধরো আমি রাশি অনুযায়ী যদি বলি রাশি অনুযায়ী কিছু কিছু আমি টিস বলবো যদি ধরো মেষ রাশি থেকে মিন রাশি অনুযায়ী এতক্ষণ তো আমি ইন জেনারেল বললাম মেষ থেকে মিন রাশি কি করবে আমাদের সময় সংক্ষেপ আমি অনুরোধ করব একটু যদি দ্রুত না তাহলে আমি এটা অন্য একটা এপিসোডে বলবো আমি শুধু একটা এবার বলে নি গণেশ রুদ্রাক্ষ নিয়ে একটা কথা বলি সেটা সেটা বলুন ডিটেলস এ জানলে বেশি ভালো গণেশ রুদ্রাক্ষ আমাদের কি করে গণেশ হচ্ছে বুদ্ধি আমরা যেমন নীল যেমন বুদ্ধিরও আমাদের দেবতা গণেশও তেমনি আছে সিদ্ধি ঋদ্ধি সিদ্ধি মনে হচ্ছে গণেশ রুদ্রাক্ষ বাচ্চাদের যদি পড়ানো হয় এর মাহাত্ম্য কিন্তু অনেক যেসব বাচ্চারা পড়তে বসেই বলছে আমি উঠে যাচ্ছে এদিকে এদিক চোরা করছি সেই সব বাচ্চাদের যদি গণেশ রুদ্রাক্ষ পড়ানো হয় তার মাহত্ব কিন্তু অনেক কেন এই গণেশ রুদ্রাক্ষকে আমরা মন্তপুত করে তার নাম গোত্র দিয়ে তার হাতে আমরা তুলে যারা আমাদের কাছ থেকে নেয় এই গণেশের রুদ্রাক্ষ কেন গণেশ হচ্ছে যে কোনো শীত বিঘ্ন আমরা যে কোনো কাজের মানে প্রথমে আমরা গণেশজির নাম করি ওং বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রটা ওং বক্রতুণ্ডায় হুম এই মন্ত্রটা যদি সবাই যে কোনো লোক যে যে যাই করুক না কেন যে কোনো কাজের পূর্বে বা যে কোনো জায়গায় যাওয়ার পূর্বে যদি এই মন্ত্রটা পাঠ করে তার কাজ হবেই হবে ডেফিনেটলি সেই দিকে আমরা মনোযোগ দেবো কারণ সেইটা ডিটেলসে জানতে হবে সেটাও একটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু তার আগে হ্যাঁ কথা বা প্রতিশ্রুতি অনুযায়ী এবারে সেই শেষের দিকে সময় চলে এসছে এবারে একটা জরুরি ঘোষণা ইনফ্যাক্ট ওনার নিজের মুখেই সেই বার্তাটা আপনাদের কাছে পৌঁছাবে সেটা কতটা কার্যকরী আপনারাই বুঝবেন এবং বিদ্যার্থীদের জন্যে তাদের সমৃদ্ধির জন্য সার্বিক তাদের বিদ্যাস্থানের জন্য কিভাবে কতটা কি করণীয় সেটা তার ভাবনা আছে এবং সেই জন্যেই তার এই প্রয়াস দেখুন এবং যদি ভরসা করেন তাহলে সেই মতো পদক্ষেপ এবারে দিতে পারুন আপনারই সন্তানের মঙ্গলার্থে সেই পথে এগোন তার আগে বার্তাটা পৌঁছাক আপনাদের কাছে দেখুন বিদ্যার্থীদের জন্যে আপনাদের কাছে আমি একটি নিয়ে এসেছি নীল সরস্বতীর প্যাকেজ বা বিদ্যার্থীর প্যাকেজ যেটা দাম হচ্ছে বা মূল্য হচ্ছে বারোশো টাকা এখানে আপনি পাচ্ছেন পাঁচটা সামগ্রী কী কী পাচ্ছেন নীল সরস্বতীর মূর্তি পাচ্ছেন পাচ্ছেন হচ্ছে চাম পাচ্ছেন নীল সরস্বতীর যন্তম পাচ্ছেন পাচ্ছেন হচ্ছে আপনি সাকসেস কাঠ পাচ্ছেন এবং কিস্টল বল পাচ্ছেন এর মূল্য হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা এই নীল সরস্বতী কাকে বলে আমরা সাধারণত সরস্বতী ঠাকুরকে দেখেছি রাজ উপর তিনি বিরাজমান করেন এটা আমরা সকলেই জানি কিন্তু তারাতন্ত্রে উল্লেখ আছে আমাদের তন্তে উল্লেখ আছে যখন সরস্বতী দেবী প্রসন্ন হয়ে ওঠেন তখন তিনি ময়ূরের উপর বিরাজ করেন তখন তার বাহন হয়ে যান ময়ূর তাই তাকে তখন তাকে বলা হয় নীল সরস্বতী এই নীল সরস্বতী যাদের ঘরে থাকে যেসব বিদ্যার্থীদের ঘরে থাকে তাদের পড়াশুনোর প্রচুর উন্নতি আমরা দেখেছি প্রচুর উন্নতি হয় এবং যারা পুজো করবেন তাকে অভিষেক করবেন সেটাও আমি জানাবো কীভাবে তাদের অভিষেক করতে হয় এবং এই নীল সরস্বতীর মহত্ব কিন্তু প্রচুর তারাতন্তে উল্লেখ আছে যেসব বিদ্যার্থীরা এই নীল সরস্বতীর বাড়িতে রেখেছে এবং তাদের পুজোর স্থান বা পড়াশুনোর টেবিলে রেখেছে সেই সব ছেলেদের কনসেন্টের পড়াশুনোর সংযোগ প্রচুর গুণে বেড়ে গেছে আমরা সাধারণত দেখেছি অনেক ছেলে ভালো পড়াশুনো করছে ভালো কিছু করছে কিন্তু পরীক্ষা হলে গিয়ে হারিয়ে ফেলছে কিন্তু না এই নীল সরস্বতী যদি তার বাড়িতে থাকে সেই জায়গায় তার কনসেন্ট্রেট অনেক বেড়ে যাবে এরপরে আমি চলে আসছি যেখানে নীল সরস্বতী রাখতে হয় সেখানে তার যন্তমটাও রাখতে হবে সেটা আপনি সেই বাড়ির মধ্যে বাস্তুর মধ্যে যদি আপনি মনে করেন আপনার যন্ত্রণটাকে আপনি তার পড়ার টেবিলে রেখেছেন ঠাকুরটাকে রেখেছেন ঠাকুর আসনে সেটাও হতে পারে যন্ত্রমটাকেও আপনাকে সঙ্গে সঙ্গে বাড়ির সাথেই রাখতে হবে কোথাও না কোথাও এরপর আমি চলে আসছি ক্রিস্টল বল ক্রিস্টল বলটা কি স্বচ্ছতার প্রতীক আমাকে দেখায় যদি আপনার বাড়ির উত্তর পূর্ব কোণে যদি কোনো বাস্তুদোষ থাকে সেখানে এই ক্রিস্টল বলটাকে রেখে দিন যে ঘরে পড়াশুনো করছেন সেই ঘরের ঈশান কোণ হচ্ছে উত্তর পূর্ব কোণটাকে আমরা বলি ঈশান কোণ ওই কোণে আপনি এই ক্রিস্টল বলটাকে ঝুলিয়ে রাখুন লাল সুতো দিয়ে আপনি ঝুলিয়ে রাখুন ঈশান কোণে কিন্তু রাখতে হবে অন্য কোথাও রাখতে হবে না ঈশান কোণে এতে এতে কি করতে হবে এতে যে নেগেটিভিটি যে কনসেন্ট্রেট অভাব যে পড়াশুনো করতে বসছে কিন্তু অন অনযোগী চঞ্চল যেসব বাচ্চারা তাদের ক্ষেত্রে সেই পড়ার ঘরে যদি ঈশান কোণে এই ক্রিস্টল বলটা যদি ঝুলিয়ে রাখা হয় সেই সব ছাত্র বা ছাত্রীদের মনোসংযোগ অনেক বাড়বে তারপর আমি চলে আসছি সাকসেস কার্ড বিদ্যার্থীদের জন্য সাকসেস কার্ড কেন সাকসেস কার্ড রাখা হয় যেসব কারণ হচ্ছে কি যেসব ছেলেরা পড়াশোনায় খুব ভালো কিন্তু দেখা যায় অনেক সময় পরীক্ষা হলে গিয়ে অনেক কিছু ভুলে ফেলছে জানা জিনিস ভুলে আসছে তখন তাদের দরকার সেই সাকসেস কার্ড তার সাথে রাখতে হয় সেই সাকসেস কার্ডটা যদি তার জ্যামিতি বক্সে থাকুক বা তার টিউশনে যেখানে যে পড়ছে সেখানে রেখে দিক দেখবেন শতগুণে তার কনসেন্ট্রেট অনেক বেড়ে যাচ্ছে এটা হচ্ছে সাকসেস কার্ডের রূপ তারপর আমি হচ্ছে চাম কার্ড চাম কেন রাখা হয় চাম হচ্ছে যে আমি পড়াশুনোটা সঞ্চয় করছি যেটা জ্ঞান অর্জন করছি যেটাকে আমি ধরে রাখার জন্যে দরকার আমার শক্তি স্মৃতিশক্তি সেটাকে বলে আমরা চাম কার্ড যেসব বিদ্যার্থীদের পড়াশুনো করছে কিন্তু কিছুক্ষণ পর ভুলে যাচ্ছে তাদের জন্যে দরকার এই চাম এই চাম কার্ডটা আমরা সঙ্গে দিই এবং এটা প্রতিটা প্রতিটার সাথে রিলেটেড সেই জন্য এই প্যাকেজটার মূল্য ধারণ করা হয়েছে বারোশো টাকা যারা নিতে চাইছেন তারা অতি শীঘ্র আমার সাথে ফোনে যোগাযোগ করুন বা আমার যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি নিজের নাম অ্যাড্রেস নথিভুক্ত করে নিন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার